হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশনাল ইনস্ট্রাক্টর। আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্রসেসিং রাইটিং নিয়ে। ফ্রম দ্য ফ্লো চার্ট, রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু রিসাইকেল ইউজড প্লাস্টিক ক্যারি ব্যাগস। নিম্নলিখিত তালিকা থেকে ব্যবহৃত প্লাস্টিক ব্যাগগুলিকে কীভাবে পুনর্নবীকরণ করতে হয় তার উপর একটি প্যারাগ্রাফ লেখো। এবার দেখে নেব প্রসেসিংটি লেখার জন্য পয়েন্টগুলো। প্লাস্টিক ক্যারি ব্যাগস কালেক্টেড, প্লাস্টিক ক্যারি ব্যাগগুলিকে সংগৃহীত করা হয়। ক্লিনড, পরিষ্কার করা। ড্রাইড ইন দ্য সান, রোদে শোকানো। মেল্টেড অ্যাট এ টেম্পারেচার অফ 120°C, 120 ডিগ্রি তাপমাত্রায় গলানো। জেলি লাইক সাবস্টেন্স অবটেইনড, জেলির মতো উপাদান পাওয়া। সডাস্ট অর প্যাডিহুস মিক্সড, সডাস্ট বা প্যাডিহুস মেশানো হয়। মিক্সচার প্রেসড উইথ এ রোলার, একটা রোলার দিয়ে মিশ্রণটিকে চাপ দেওয়া হয়। শেপড ইন মোল্ডস, ছাঁচে আকার প্রদান করা। মেড রেডি ফর দ্য মার্কেট, বাজারের জন্য প্রস্তুত। টাইটেল, রিসাইকেলিং অফ ইউজড প্লাস্টিক ক্যারি ব্যাগস, ব্যবহৃত প্লাস্টিক ক্যারি ব্যাগের পুনর্নবীকরণ। ইউজড প্লাস্টিক ক্যারি ব্যাগস ক্যান বি রিইউজড, ব্যবহৃত প্লাস্টিক ক্যারি ব্যাগকে পুনরায় ব্যবহার করা যেতে পারে। ইট ক্যান বি ডান থ্রু এ নাম্বার অফ স্টেপস, এটা কয়েকটি ধাপের মাধ্যমে করা যেতে পারে। এবার ফ্লো চার্টে পয়েন্টগুলি থেকে ছোট ছোট বাক্য তৈরি করে আমাদের প্রসেসিংটা লিখতে হবে, এবং যে পয়েন্টগুলো আছে ওখান থেকে প্রথমে অবজেক্ট আর ভার্বকে খুঁজতে হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করতে হবে। অর্থাৎ সর্বদা অবজেক্ট প্লাস অ্যামিচার প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হবে, এবং যেখানে অবজেক্ট থাকবে না সেখানে ইট বা দে ধরে নিতে হবে। তাহলে প্রথম পয়েন্ট আছে ইউজড প্লাস্টিক ক্যারি ব্যাগস কালেক্টেড। তাহলে প্রথমে ওয়ার্ডটা ইউজ করবো অ্যাট ফার্স্ট, প্রথমে অবজেক্ট হলো ইউজড প্লাস্টিক ক্যারি ব্যাগস, তারপরে বসালাম আর এবং ভার্বের তিন ফর্ম কালেক্টেড। অর্থাৎ প্রথমে ব্যবহৃত প্লাস্টিক ক্যারি ব্যাগগুলোকে সংগ্রহ করা হলো। পয়েন্ট আছে ক্লিন, শুধু ভার্ব আছে অবজেক্ট নেই, তাহলে দে ধরবো এবং তার আগে দেন বসাবো, দেন মানে তারপর, দেন দে আর ক্লিনড, তারপর সেগুলোকে পরিষ্কার করা হলো। এরপর লিখলাম আফটার দ্যাট, এখানে দেন মানেও তারপর, আফটার দ্যাট মানেও তারপর, বারবার একই ওয়ার্ড ইউজ করবো না বলে পাল্টে দেওয়া হলো। এরপরে নেক্সট ইউজ করবো, এগেইন ইউজ করবো, এরকম পাল্টে যেতে হবে। পয়েন্ট আছে ড্রাইট ইন দ্য সান, অবজেক্ট নেই তাহলে দে ধরবো, আফটার দ্যাট দে আর ড্রাইট ইন দ্য সান। এরপরের পয়েন্ট আছে মেল্টেড অ্যাট এ টেম্পারেচার অফ 120°C, নেক্সট দে আর মেল্টেড অ্যাট এ টেম্পারেচার অফ 120°C, তারপর সেগুলোকে 120°C তাপমাত্রায় গলানো হয়। পরের পয়েন্ট আছে জেলি লাইক সাবস্টেন্স অবটেইনড, এখানে অবজেক্ট হলো জেলি লাইক সাবস্টেন্স, তাহলে লিখবো দাস এ জেলি লাইক সাবস্টেন্স ইজ অবটেইনড, এইভাবে একটা জেলির মতো উপাদান পাওয়া গেল। এরপরের পয়েন্ট আছে সডাস্ট অর প্যাডিহুস মিক্সড, তাহলে লিখব দেয়ার আফটার সডাস্ট অর প্যাডিহুস ইজ মিক্সড উইথ ইট, এটার সঙ্গে সডাস্ট বা প্যাডিহুস মেশানো হলো। এরপরে পয়েন্ট আছে মিক্সচার প্রেসড উইথ এ রোলার, দেন দ্য মিক্সচার ইজ প্রেসড উইথ এ রোলার, তারপর মিশ্রণটিকে একটি রোলারে চাপ দেওয়া হলো। অ্যান্ড শেপড ইন মোল্ডস, আমি একসঙ্গে পয়েন্টটাকে ঢুকে নিলাম এবং ছাঁচে আকৃতি প্রদান করা হলো। শেষ পয়েন্ট আছে মেড রেডি ফর দ্য মার্কেট, ফাইনালি দ্য প্লাস্টিক প্রোডাক্টস দাস প্রডিউসড আর রেডি ফর দ্য মার্কেট, অবশেষে এইভাবে প্রস্তুত প্লাস্টিক প্রোডাক্টগুলি বাজারের জন্য তৈরি। থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটি দেখার জন্য।